আপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। স্বাগত বাংলা নতুন বছর 1415, বাংলা নববর্ষ, বাঙালির ইতিহাস, ঐতিহ্য, ভালোবাসার চাদরে মোড়ানো ভালো লাগা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা টেলিভিশন ক্যানাডার আজকের এই বিশেষ আয়োজনে বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ একান্তই বাঙালি নিজস্ব উৎসব। আমাদের লোকজ জীবনে বাংলা নতুন বছরের প্রভাব অপরিসীম। খেতে বীজ বোনা, ফসল কাটা, এসবই বাংলা পঞ্জিকা ধরে হয়। পহেলা বৈশাখ তাই আমাদের উৎসব, আনন্দের দিন। নবদুর্বাদল আর নববর্ষ সকলেরই ভালো লাগে। এর নূতনত্ব মন প্রাণকে আচ্ছন্ন করে। নববর্ষে আমাদের নবীন মনের কোণে ফোটে নব নব ফুল, আকাশে উড়ে পাখি। ফুল, নদী আর পাখির কলকাকলিতে মুখরিত হয় নতুন বছর। বৈশাখ বাংলা সনের প্রথম মাস, বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ, বাঙালির অনুরাগ রঞ্জিত একটি দিন। ঋতু বৈচিত্র্যের বাংলা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয় ঋতুর চাদরে মোড়ানো। বর্ষার ছড়ো ছড়ো বরিশন, শরতের শুভ্র নীলাকাশ, হেমন্তের ধানের ক্ষেত, শীতের কুয়াশা মোড়ানো বাংলা, বসন্তের পত্র পল্লব, ফুল ও ফল, প্রজাপতির উড়ে যাওয়া, এই সব কিছুকে ছাপিয়ে প্রকৃতির উপর যেন প্রভাব বিস্তার করে বৈশাখের ঝাঁ ঝাঁ রোদ। আকাশ তাপানো কাল বৈশাখী, তাই যেন বছরের বাকি 11 মাস বৈশাখকে প্রণতি জানায়। যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প, সুদূরে মিলাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো। চৈত্র সংক্রান্তি বাংলার ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। চৈত্রের শেষে একটি বছরের সমাপ্তি ঘটে এবং পহেলা বৈশাখে আগমন ঘটে একটি নতুন বছরের। বাংলার ব্যবসায়ীরা এই আগমনীকে অত্যন্ত গুরুত্বের সাথে বরণ করে। একসময় নববর্ষের প্রধান উপলক্ষই ছিল খাজনা আদায়। চমৎকার একটি নাম ছিল এর, পুণ্যা বা পুণ্যদিন। রাজা জমিদারেরা এই পুণ্য দিনে প্রজা সাধারণের থেকে খাজনা আদায় করত। জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে পুণ্যাহেরও সমাপ্তি ঘটে। চৈত্র সংক্রান্তিতে পুরনো একটি বছরের সমাপ্তি, পহেলা বৈশাখের আগমন ঘটে আরও একটি নতুন বছরের। বাংলার ব্যবসায়ী সম্প্রদায় পুরনো বছরের লাভ লোকসানের হিসাব নিকাশ সম্পন্ন করে নতুন বছরের জন্য প্রস্তুত হয়। খোলে নতুন হিসাবের খাতা, হাল খাতা। হিন্দু ব্যবসায়ীরা পূজা অর্চনার মাধ্যমে আর মুসলমান ব্যবসায়ীরা মিলাদ মাহফিলের মাধ্যমে স্বাগত জানায় নতুন বছরকে। ব্যবসায়ীরা চৈত্র সংক্রান্তিতে দোকানপাট, পাল্লা বাটখারা ধুয়ে মুছে তৈরি হয় নতুন বছরকে স্বাগত জানাতে। পুরনো বছরের বাকি বিক্রির হিসাব চূড়ান্ত করা হয়। গ্রাহকদের জানানো হয় দেনা পরিশোধের আমন্ত্রণ। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা দেনা পরিশোধকারীদের আপ্যায়ন করেন নানা রকমের মিষ্টান্ন দিয়ে। নতুন হিসাবের খাতায় আবারও শুরু হয় নতুন বছরের হিসাব। দর্শক, আপনারা দেখছেন বাংলা নববর্ষ উপলক্ষে কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত?
20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পহেলা বৈশাখে আজ যে প্রাণের মেলা, তার পেছনেও রয়েছে এক সুকঠিন ইতিহাস। তৎকালীন বাংলার রাজা এবং জমিদারদের খাজনা আদায়ের সুবিধার্থে শুরু হয়েছিল বাংলা সনগণনা। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বাংলা দিনপঞ্জির ইতিকথা। আরবি ভাষার একটি শব্দ সন, যার বাংলা প্রতিশব্দ বর্ষ বা বর্ষপঞ্জী, এক কথায় বছরের দিনক্ষণের বিবরণী। প্রাচীনকালে বাংলা ভূখণ্ডে তিন রকমের বর্ষপঞ্জির প্রচলন ছিল, চন্দ্রসন, সৌরসন ও হিজরিসন। এই তিন রকমের বর্ষপঞ্জি চালু থাকার কারণে প্রজাসাধারণের প্রায়শই রাজা জমিদারদের খাজনা দেবার তারিখ বিভ্রাট হতো। এই ভুল বোঝাবুঝি অবসানের লক্ষ্যেই বাংলাসন বা ফসলি সনের উৎপত্তি। সম্রাট আকবরের পক্ষাবলম্বনকারী গবেষকদের মতে জ্যোতিষী ও হিসাববিদ আমির ফতেউল্লাহ সিরাজি বাংলা সন গণনা প্রবর্তন করেন। সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সন 963 হিজরিকে ভিত্তি ধরে এই সন থেকেই বাংলা সন গণনা চালু করেন তিনি। দিনটি ছিল ইংরেজি 1556 সনের 12ই এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখ 963 সন। সেই দিন থেকে বাংলা সন গণনা শুরু। বাংলা সন মূলত সৌর সনেরই ক্রমধারা। আজকের যে পহেলা বৈশাখ আমাদের হাসি, আনন্দ, উচ্ছ্বাস, বেদনার প্রতিফলন ঘটায়, তার উৎপত্তির ইতিহাসটা এই রকমই। দর্শক, জানা গেল বাংলা সনের উৎপত্তির ইতিহাস। বাংলা সনের মতোই এর মাস ও দিনের নামকরণ নিয়েও রয়েছে নানা চমৎকার কাহিনী। চলুন জেনে নিই আমরা এই অজানাকে। বাংলা সনের মাস ও দিনের নামের উৎপত্তি জ্যোতিষশাস্ত্র নির্ভর। বছরের বিভিন্ন মাসে নক্ষত্রপুঞ্জের অবস্থানের সাথে চন্দ্রের অবস্থান বিবেচনা সাপেক্ষে বাংলা মাসের নামকরণ করা হয়েছে। বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ মাসের নাম। নক্ষত্রপুঞ্জ জ্যৈষ্ঠার নাম থেকে নেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাসের নাম। আষাঢ় নক্ষত্রের নাম থেকে এসেছে আষাঢ়। নক্ষত্র শ্রাবণার নাম থেকে শ্রাবণ মাসের নাম এসেছে। ভাদ্রপদা নক্ষত্রের নাম থেকে এসেছে ভাদ্র মাসের নাম। অশ্বিনী নক্ষত্রপুঞ্জের নাম অনুসারে নামকরণ হয়েছে আশ্বিন মাসের। কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে কার্তিক মাসের নাম। অগ্রাহ্ণ তারকার নাম অনুসারে অগ্রহায়ণ মাসের নাম। পুষ্য নক্ষত্রের নাম থেকে পৌষ। মঘা নক্ষত্রের নাম থেকে মাঘ মাস। ফাল্গুনী নক্ষত্রপুঞ্জের নাম থেকে ফাল্গুন মাসের নাম। আর চিত্রাতারার নাম থেকে নেওয়া হয়েছে চৈত্র মাসের নাম। আমাদের সৌরমণ্ডলের গ্রহ উপগ্রহের নাম থেকে নেওয়া হয়েছে বাংলা বর্ষপঞ্জির 7টি দিনের নাম। যেমন সূর্য বা রবির নাম থেকে রবিবার, চন্দ্র থেকে এসেছে সোমবার নামটি, মঙ্গল গ্রহ বা প্ল্যানেট মার্চ থেকে মঙ্গলবার নামটি এসেছে, প্ল্যানেট মার্কারি বা বুধ গ্রহের নাম অনুসারে বুধবার নামটি এসেছে, বৃহস্পতি গ্রহ বা জুপিটারের নাম থেকে এসেছে বৃহস্পতিবার, প্ল্যানেট ভেনাস বা শুক্র গ্রহের নাম অনুসারে এসেছে শুক্রবার, আর শনিবার নামটি এসেছে শনি গ্রহ বা প্ল্যানেট স্যাটার্নের নাম থেকে। জানা গেল বাংলা বর্ষপঞ্জির ইতিকথা, এর মাস ও দিনের নামকরণের পটভূমি। মানুষের আসল পরিচয় তার সংস্কৃতির শেকড়। বাঙালি জীবনে নববর্ষ আসে প্রভাত আলো রঙিন সাজে,
নবপ্রভাতে যেন সারা আকাশ ভরে ওঠে আনন্দে। তাপদগ্ধ নতুন পাতার ফাঁকে ফাঁকে গান ধরে বাংলার পাখিরা, আর সে গানের মিষ্টি মধুর সুরের সাথে তাল মিলিয়ে চলে নতুন ধান কাটা উৎসব। বাংলার কৃষান তার কৃষাণীকে সাথে নিয়ে ধান বুনেছে জমিতে, অনেক যত্নে পরিচর্যায় ক্ষেতের সে ধান আজ পেকেছে। আনন্দে আত্মহারা কৃষাণ কৃষাণী সে ধান খড়ে তুলবে, আশার সুবাতাস যেন দোলা দিয়ে যায় কৃষাণীর মনে। ধানের ক্ষেতে আনন্দের রৌদ্র ছায়া যেন লুকোচুরি খেলে। প্রাণের দেশ আমার সোনার বাংলাদেশ, পহেলা বৈশাখে গ্রাম বাংলা সাজে এক অপরূপ সাজে। পহেলা বৈশাখে গ্রামে গ্রামে বসে বৈশাখী মেলা, আর সে মেলায় নামে হাজারো মানুষের ঢল। সুমিষ্ট ফল আমে লালচে রং ধরেছে, জাম কাঁঠাল তরমুজ ফুটি নানা বর্ণের ফলের সমারোহ গ্রাম বাংলায়। বৈশাখের কাঠ ফাটা রোদে মাটি ফেটে চলছে, এইসব রসালো ফল যেন প্রকৃতি বয়ে এনেছে গ্রাম বাংলার মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। একদিকে চলে রৌদ্র ছায়ার লুকোচুরির খেলা, অন্যদিকে বসে বৈশাখী মেলা। প্রচার নেই, ঢোল শহরত নেই, হাট ডাক নেই, নেই তেমন কোনো আয়োজনও, তবু গ্রামের সবাই জানে অমুক দিন বৈশাখী মেলা। মেলায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কামার কুমার তাঁতিরা মেলায় সাজিয়ে বসে তাদের পণ্যের পসরা, নানা রকমের খেলনা, মাটির বাসন, মাটির ঘোড়া, হরিণ, গরু, মোরগ, বাঘ, পাখি, মাছ, আম কাঁঠাল, আরো কত কি। কেনাকাটায় ব্যস্ত কিশোর কিশোরীরা, সবার চোখে মুখে আনন্দের বন্যা। বৈশাখের প্রথম দিনে গ্রাম বাংলা যেন এক অপরূপ সাজে সেজেছে। নানা লোকজ আনন্দের মাঝে মানুষ মুছে ফেলে তাদের পুরনো ক্লান্তি। বৈশাখী মেলা আয়োজনের সাথে সাথে আরও থাকে নৌকাবাইচ, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা ইত্যাদি নানা আনন্দ উপকরণ। দর্শক, পহেলা বৈশাখের আনন্দের রেশ ছড়িয়ে পড়ে গ্রাম বাংলা থেকে শহরেও। বাংলাদেশের শহর কেন্দ্রিক বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্র ঢাকা শহর। পহেলা বৈশাখে ঢাকা সাজে নবরূপে, নব আনন্দে। নববর্ষের সব থেকে বড় আয়োজনটি হয় রমনার বটমূলে। ভোর হতে না হতেই নানা সাজে মানুষ সমবেত হতে থাকে অনুষ্ঠান স্থলে, যেন হাজারো মানুষের মিলন মেলা। স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই। পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা বাঙালির বাঙালিত্ব ও অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ। এই চেতনাই বাঙালিকে এক সুতোয় গেঁথেছে, মানুষের পরিচয় তার সংস্কৃতিতে, মানুষের আসল জোর তার সংস্কৃতির শেকড়। এই অবাধ তথ্য প্রবাহ তথা স্যাটেলাইট ইন্টারনেটের যুগে আমরা যখন আমাদের সংস্কৃতিকে প্রায় ভুলে যেতে বসেছি,
তখন পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় সেই শেকড়ের কথা, সোদা কাদামাখা মাটির কথা। পহেলা বৈশাখ যেন আমাদের সংস্কৃতির প্রাণভ্রমরা। পহেলা বৈশাখে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী বকুলতলায় নামে হাজারো মানুষের ঢল, বের হয় বৈশাখী র্যালি। নানা রঙের বাহারি পোশাকে সজ্জিত নানা বয়সের মানুষ অংশ নেয় এই র্যালিতে। গানে গানে বরণ করা হয় নববর্ষকে, আমরা আলিঙ্গন করি একটি নতুন বছরকে। নতুন বছরের সবারই কিছু প্রত্যাশা থাকে, পুরনো বছরের গ্লানি ছেড়ে ফেলে সবাই আগামীর দিকে তাকায়। পুরনো বছরের পাওয়া না পাওয়ার হিসাব নিকাশের পাশাপাশি আগামী দিনের স্বপ্ন পূরণের ইচ্ছাও মানুষের মনে দৃঢ়তর হয়। এই দিনে প্রতিটি বাঙালি কামনা করে সব সংকীর্ণতার বিনাশ ঘটবে, সম্প্রীতিবোধ সম্পন্ন একটি অসাম্প্রদায়িক সমাজের উদ্ভব ঘটবে। পহেলা বৈশাখে শহরে বন্দরে নগরে বসে বৈশাখী মেলা, ছেলে বুড়ো সব বয়সের মানুষের ভিড়ে মেলা হয়ে ওঠে সরগরম। দোকানিরা মেলায় তাদের পসরা সাজিয়ে বসে, দৃষ্টিনন্দন রকমারি সেসব পণ্য, নানা রকমের পুতুল, খেলনা, বাঁশি, হাঁড়ি, পাতিল, ফুলদানি, কাঁসা, পিতল ও মাটির তৈরি নানা রকমের সামগ্রী, বিচিত্র রকমের সব উর্কি মুরকি কদমাসহ নানা রকমের মিষ্টান্ন কেনার যেন হিরিক পড়ে যায়। বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ। শহর কেন্দ্রিক নববর্ষ উদযাপনে পান্তা এক অপরিহার্য অঙ্গ। ইলিশ, রুই, কাতলা, চিতল, বোয়াল, কই, মাগুর, পাবদাসহ নানা রকমের মাছ ভাজা আর পান্তা ভাত, সেই সাথে হরেক রকম ভর্তা। মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত মানুষ এই সব খাবারের স্বাদ গ্রহণ করে। আজকাল বৈশাখী মেলা এবং পান্তা উৎসব যেন একই সুতোয় গাঁথা। দর্শক, আপনারা দেখছেন বাংলা নববর্ষ উপলক্ষে কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিলস সেন্টার, আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। প্রাণের আকুতি দিয়ে বাঙালি স্বাগত জানায় নতুন বছরকে, প্রণতি জানায় নূতনকে, নূতনত্বের সম্ভাবনাকে। পহেলা বৈশাখের শুভ লগ্নে আমরা অভ্যর্থনা জানাই নতুন বছরকে, ফুল দিয়ে শোভাযাত্রা করে নেচে গেয়ে।
দর্শক মন্ডলী, আপনাদের জীবন থেকে সব গ্লানি মুছে যাক, আনন্দে ভরা থাক আপনাদের জীবন। নতুন বছরে প্রতিটি দিন আপনাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। আজই নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, এই গানটি পরিবেশনের মধ্য দিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের বৈশাখী আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ঠিক এখন থেকে এক পক্ষকাল পরে এই একই চ্যানেলে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, প্রকৃতি সতীরে।